নমস্কার, আমি মিঠুন রায়। আজকে অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনলাইন ক্লাসে থাকছে দশম শ্রেণী, বিষয় হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা। আজকের পাঠ ধর্মপথ ও আদর্শ জীবন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম অধ্যায় থেকে ধর্মপথ ও আদর্শ জীবন কি আজকের পাঠের বিষয়? ধর্মপথ ও আদর্শ জীবন। ধর্মপথ ও আদর্শ জীবন থেকে পাঠ শিরোনাম প্রণাম বা নমস্কারের ধারণা। কি বলা হয়েছে? প্রণাম বা নমস্কারের ধারণা। প্রণাম বা নমস্কারকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হলো অভিবাদন। প্রথম কি? অভিবাদন। দ্বিতীয়তে পঞ্চাঙ্গ প্রণাম। দ্বিতীয়তে কি? পঞ্চাঙ্গ প্রণাম। তৃতীয়তে অষ্টাঙ্গ প্রণাম। চতুর্থতে নমস্কার। এখন তোমাদের অভিবাদন প্রক্রিয়াকে বুঝাবো। আমরা প্রথমে জানি প্রণাম। প্রণাম বলতে বোঝায় প্রকৃত রূপে নমন বা নমস্কার। হরিশ্চন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে উল্লেখ করেছে প্রণাম চার প্রকার। তো অভিবাদন প্রথম। বাক্য দ্বারা অভিবাদন, বাক্য দ্বারা প্রণাম করি বলতে আনত হওয়াকেই অভিবাদন বলা হয়। অনেক সময় বাক্য উচ্চারণ না করে কেবল আনত হয়েও অভিবাদন জানানো যায় বা মুখ দিয়ে উচ্চারণ, বাক্য দিয়ে প্রণামকে অভিবাদন। দ্বিতীয়ত হলো পঞ্চাঙ্গ প্রণাম। দ্বিতীয়তে কী থাকছে? পঞ্চাঙ্গ প্রণাম। তন্ত্রসার নামক গ্রন্থে বলা হয়েছে বাহুদয়, জানুদয়, মস্তক, বক্ষস্থল, দর্শ নেন্দ্রিক যোগে আমার্ত হয়ে যে প্রণাম করা হয় তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলে। তৃতীয়তে থাকছে অষ্টাঙ্গ প্রণাম। জানু পদ হস্ত বক্ষ বুদ্ধি শির বাক্য দৃষ্টি প্রণামের এই আটটি অষ্টাঙ্গ। এই আটটি অঙ্গ ব্যবহার করে প্রণাম করলে তাকে অষ্টাঙ্গ বা সাষ্টাঙ্গ প্রণাম বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ থাকছে নমস্কার। নমস্কার প্রণামের প্রতিশব্দ। তবে এখানে নমস্কার হচ্ছে হাত জোর করে মাথা ঠেকানো। নমস্কার তিন প্রকার, যথা কায়িক, বাচিক ও মানসিক। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো প্রণাম কয় প্রকার বা নমস্কার কয় প্রকার। চার প্রকার। তো তোমরা বাড়িতেই অবস্থান করবে, ঘরের ভিতরে থাকবে, বেশি বেশি বই পড়বে। আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।